আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অসম সরকার পুনরায় সরকারি বিদ্যালয়ের শিক্ষকের উপস্থিতি নিরীক্ষণ করতে রিমস মোবাইল অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ চালু করতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা এই অ্যাপের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকের সঠিক উপস্থিতি নিশ্চিত করা যাবে। 2021 সালে রাজ্যের শিক্ষা বিভাগ প্রথম অবস্থায় এই অ্যাপ্লিকেশন বিদ্যালয়ে চালু করতে বিফল হয়েছিল। এই মোবাইল অ্যাপ ব্যবহার করলে তাদের প্রাইভেসি নষ্ট হবে বলে অজুহাত দেখিয়ে এর বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু করেছিলেন শিক্ষকরা। শিক্ষকদের প্রতিবাদ এবং আইনি মারপেচের মধ্যে পড়ে তখন এই অ্যাপের ব্যবহার বন্ধ করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। কিন্তু নতুন শিক্ষাবর্ষ থেকে এই অ্যাপ পুনরায় চালু করার ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। এর জন্য রাজ্যের 50,000 সরকারি বিদ্যালয়ে ট্যাবলেট বিতরণ করা হবে। এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোতে রিমস অ্যাপ্লিকেশন ডাউনলোড করে শিক্ষক এবং ছাত্রছাত্রী প্রতিদিন তাদের উপস্থিতি নিশ্চিত করতে পারবে। পবিত্র রমজান মাস উপলক্ষে লালা কাসিমুল উলুম মাদ্রাসায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকবেন লালা টাউন জামে মসজিদের ইমাম কারি মোস্তাক আহমেদ, গোবিন্দপুর খানকায় মদনির প্রাক্তন শিক্ষক কারি হাফিজ সৈফুল্লাহ, কারি আবু আসাদ আহমদ, দারুল উলুম শাহাবাদ মাদ্রাসার প্রধান শিক্ষক কারি শামসুল হক, লালা কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষক কারি আবুল হুসেন, দোলাই মাদ্রাসার হাফিজ ইকবাল হুসেন এবং হাফিজ শামিম বাহার প্রমুখ। এক বিবৃতিতে লালা কাসিমুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নাসির আহমেদ মজুমদার এই খবর জানিয়ে বলেন, মাসব্যাপী কুরআন পাঠ প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী 20-24 মার্চের মধ্যে লালা মাদ্রাসায় নাম নথিভুক্ত করতে হবে। এতে স্কুল কলেজ মাদ্রাসার পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। শিলচরের পূর্ত জাতীয় সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো সদরঘাট সেতু মেরামতের জন্য আগামী 5 মার্চ থেকে ওই সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে বলে বিভাগীয় সূত্রে জানানো হয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মাধ্যমিক পরীক্ষার পরিপ্রেক্ষিতে শব্দ দূষণ রোধে সমগ্র জেলায় ফৌজদারি দণ্ডবিধির 144 দ্বারা অধীনে মাইক্রোফোন অথবা শব্দ উৎপাদনকারী কোনো যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন। জেলা জুড়ে বিভিন্ন সংস্থা সংগঠন ছাড়াও মেলায় চলতি মরশুমের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের আশপাশসহ উচ্চস্বরে মাইক্রোফোন বাজানোর কারণে শব্দ দূষণ এবং শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার বিঘ্ন ঘটার আশঙ্কা থাকার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শিলচরে 144 ধারার অধীনে এই নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী বারুনি মেলার নিলাম বাতিল হয়ে গিয়েছে। 15,25,000 টাকায় নিলাম হওয়া বারুনি মেলার লেসি সাতির আলী শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন, ফলে সাতির আলীকে আগামী 5 বছরের জন্য কালো তালিকাভুক্ত করার পাশাপাশি নিলাম বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার কাটিগড়া সার্কল অফিস প্রাঙ্গণে আবার আরও এক দফা নিলাম ডাকা হলেও 4,50,000 টাকার ঊর্ধ্বে উঠেনি দর, ফলে বারুনি মেলার নিলাম প্রক্রিয়া স্থগিত বলে ঘোষণা করেন মেলা এবং প্রদর্শনী পরিচালন কমিটির কর্মকর্তারা। মেলা কমিটির অন্যতম কর্মকর্তা তথা প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন এই ঘটনাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তিনি জানান, কমিটির জেলা শীর্ষ কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
লেসির মাধ্যমে মেলা এবং প্রদর্শনী পরিচালিত হবে না, মেলা কমিটি স্বয়ং মাঠে নামবে। আপাতত জুলে রয়েছে সিদ্ধান্ত, আগামী 19 মার্চ বারুণী স্নান। এই মহাস্নানকে কেন্দ্র করে প্রতি বছর কাটিগড়ার চৌরঙ্গিতে এই মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আগামী 31 মে পর্যন্ত করা যাবে আয়ুষ্মান ভারত কার্ড, বিনামূল্যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবার জন্য প্রদেয় এই কার্ড রেশন কার্ডে নাম আছে, এমন সুবিধা প্রাপকরাই এর আবেদনের যোগ্য। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীন আয়ুষ্মান ভারত কার্ড এখন জেলার বিভিন্ন স্থানে সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। বুধবার জেলাশাসক রোহন কুমার যার পৌরোহিত্যে অনুষ্ঠিত এক সভায় জেলার কার্ড তৈরির স্থিতি সম্পর্কে আলোচনা করা হয়। অতিরিক্ত জেলাশাসক আশুতোষ ডেকা, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন, জাতীয় স্বাস্থ্য অভিযানের জেলা কর্মসূচি প্রবন্ধক, ডিপিএম প্রমুখদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় জেলাশাসক এ নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। আগামী 31 মের মধ্যে যাতে সব সুবিধা প্রাপকই এই কার্ড তৈরি করতে পারেন, এর জন্য বিশেষ কর্মপন্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। বিশেষ করে ন্যায্য মূল্যের দোকান, চা বাগান এবং জেলার গ্রাম পঞ্চায়েতে অফিসগুলিকে লক্ষ্য করে কাজে লাগিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। মহাসড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 2 ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে উদারবন্দর থানার অন্তর্গত মহাসড়কের হিংজুরিপার এলাকায়। আহতরা হলেন রাজু কানু এবং তাপস দাস। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ শিলচর থেকে ডলু অভিমুখে যাওয়ার পথে মহাসড়কের হিংজুরিপার এলাকায় আসার পর একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের উপরে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশার সামনের অংশ। গুরুতর আহত হন অটোরিকশার চালক সহ এক যাত্রী। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে আহতদের অবস্থা গুরুতর দেখে তাদের অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদারবন্দর পুলিশ। তারা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যান। আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া নির্দেশ। বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্ণা দিলেই পড়ুয়াদের 20,000 টাকা জরিমানা করবে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়ারা হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়লে দিতে হবে 30,000 টাকা জরিমানা। অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করাও হতে পারে, কেড়ে নেওয়া হতে পারে যাবতীয় শিক্ষাগত শংসাপত্র। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কার্যনির্বাহী সমিতি দীর্ঘ আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।